এদিকে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় জামাতে ঈদের নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দেন। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে চলছে পশু কোরবানি। তবে কেবল ঈদের সময় নয়, বছর জুড়েই এই চেতনা লালন করে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোই কোরবানির মূল শিক্ষা। মিজান আহমেদের প্রতিবেদন। প্রায় 4000 বছর আগে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজ পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানির উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরম করুণাময়ের অপার কুদরতে হযরত ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। সেই থেকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগের মহিমার কথা স্মরণ করেই বিশ্বব্যাপী ধর্মপ্রাণ মুসলমানরা আরবি জিলহজ মাসের 10 তারিখে আল্লাহর অনুগ্রহ কামনা করে পশু কোরবানি করে থাকে। সেই ধারাবাহিকতায় এবারও ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা তাদের সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দেন। এ সময় নিজেদের অনুভূতি তুলে ধরেন তারা। আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করেছি, সবাই এগিয়ে আসতে হবে গরিব দুঃখীর পাশে। অন্যদের মতো এসে গ্রুপ অফ কোম্পানিদের পক্ষ থেকেও দেয়া হয় পশু কোরবানি। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে গরিব দুঃখীর সেবায় কাজ করার অঙ্গীকার জানান দুই পরিচালক। আল্লাহর উদ্দেশ্যেই কোরবানি দেওয়া, গরিব যারা আছেন তাদের ভিতরে সুষ্ঠুভাবে বিতরণ করা, এটাই আমাদের কোরবানির উদ্দেশ্য। আমাদের একটা নৈতিক দায়িত্ব থাকে যে আমাদের গরিব দুঃখীদের মাধ্যমে যেন আমরা ওদেরকে কোরবানির আনন্দটা দিতে পারি। পশু কোরবানি নিয়ে কৌতূহলের শেষ নেই শিশুদের মাঝেও। বড়দের মতো ত্যাগের মানসিকতায় নিজেদের প্রস্তুত করার প্রত্যয় ছিল তাদের কণ্ঠেও। সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে ঈদের দিন, কিন্তু গরিবদের সাথে আমরা প্রতিদিনই থাকব। সবাইকে ঈদ মোবারক। পশু কোরবানির পর মাংসকে তিন ভাগ করে এক ভাগ নিজেদের জন্য রেখে বাকি দুই ভাগ গরিব মিসকিন এবং আত্মীয় স্বজনদের মাঝে বিলিয়ে দেন ধর্মপ্রাণ মুসলমানরা। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।